রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশুর পরিষেবা সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা তা উন্নত প্রযুক্তির সহায়তায় পর্যবেক্ষণ করতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এআইএমএস লাইভ অ্যাপ চালু করলো আজ উজান অভয়নগরে বাক পুনর্বাসন প্রতিষ্ঠান কেন্দ্রে তার আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের মন্ত্রী রায় একই সঙ্গে তিনি সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের অঙ্গ হিসেবে মা ও শিশু কিশোরীদের সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করার লক্ষ্যে তাদের হাতে পোষণ কিট তুলে দেন এছাড়া দপ্তরের উদ্যোগে মুখ ও বধির শিশুদের বিনামূল্যে পড়াশোনার জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় স্তরে পঠন পাঠনের মান উন্নীতকরণের আনুষ্ঠানিক পর্বের সূচনা করেন তিনি পরে তিনি বলেন রাজ্যে দশ হাজার অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে প্রতিটি সেন্টার সঠিকভাবে মনিটরিং করার লক্ষ্য নিয়েই এই ধরনের অ্যাপ চালু করা পরিকাঠামো আপগ্রেড করার মধ্য দিয়ে আগামী দিনে অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিষেবার মান উন্নয়ন করাই সরকারের লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র ইন কাউন্সিলর হীরালাল দেবনাথ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা